আমি অ্যামাজনের যে দাদাটা দিতে এসেছিল তাকে ফার্স্টে ফোন করে জিজ্ঞেস করলাম যে দাদা দুটো রয়েছে কিন্তু অর্ডার, ঠিক আছে, তো দুটোই আসছে, তো অ্যান্ড মোস্ট প্রবলি ডিসেম্বর বা জানুয়ারিতে একটা ছোটোখাটো ট্যুর প্ল্যান হচ্ছে। অ্যান্ড দিস ইজ দ্য ব্র্যান্ডিং অ্যাকচুয়ালি, ঠিক আছে, এই যে তো দুটো একসাথেই অর্ডার দিয়ে দিয়েছিলাম, দুটোই একটাই প্যাকিং এসছে। সো এটা হলো টাফলির টেম্পার গ্লাস, তার লাইফস্টাইল ব্লগটা কন্টিনিউ হবে। এটা খোলা রয়েছে, এটা ইউজ করা জিনিস দিয়েছে, যদি ইনকেস ভিতরে কিছু ভুলভাল বেরোয় তাহলে তো অলরেডি সোশ্যাল মিডিয়ার সাথে থাকছেই। আচ্ছা, রোডের যে মাইকটা দেখেছিলাম যেটা অলমোস্ট 1400 টাকা দাম, ঠিক আছে, ম্যানেজ করা ইটস আ বিগ থিং, অ্যাটলিস্ট ফর মি, ঠিক আছে, দ্যাটস ওয়াই আই চুজ মোয়ানো। এর যে রিভিউ ভিডিও হবে সেটা আশা করি আগামীকাল তোমরা পেয়ে যাবে। চ্যানেলটাকে নতুন যদি দেখো তাহলে সাবস্ক্রাইব করো। ভেবেছিলাম যে সিলপ্যাক হবে, সো ওয়েলকাম 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 ব্যাক টু আনাদার ভিডিও। তোমরা সকলেই জানো যে আমি রিসেন্টলি মোটো ব্লগ স্টার্ট করেছি, একটু লিটল বিট প্রবলেম হচ্ছিলো, দ্যাটস ওয়াই আই অর্ডার্ড একটা মাইক। বাজেট রেঞ্জে মোয়ানোটাই হলো বেস্ট মাইক, ঠিক আছে, তারপরে রোডের রয়েছে, সনি রয়েছে, হ্যাঁ, বোয়ার রয়েছে, বাট দ্য থিং ইজ দ্যাট বোয়ার ওই মাইকটার মধ্যে এত লম্বা তার দিয়েছে, লাইক 6 মিটারের তার দিয়েছে, ঠিক আছে, তো 6 মিটারের তার ম্যানেজ করা ইটস আ বিগ থিং অ্যাটলিস্ট ফর মি, ঠিক আছে, দ্যাটস ওয়াই আই চুজ মোয়ানো। তো সেটারই আনবক্সিং হবে, আমি এখনও প্যাকেট ফ্যাকেট কিছুই খুলিনি, যেমন এসছিলো অ্যামাজন থেকে প্যাকিং সেম অ্যাজ রয়েছে, যদি ইনকেস ভিতরে কিছু ভুলভাল বেরোয় তাহলে তো অলরেডি সোশ্যাল মিডিয়ার সাথে থাকছেই, কারণ অ্যামাজনে কোনো প্রবলেম হলে সেটা ভিডিও করে পাঠাতে হয়, তারপর ওরা রিফান্ড বা রিপ্লেস যাই হোক একটা অ্যাকশান নেবে, সেই ভিডিওর উপর ডিপেন্ড করে, মানে আর লাইফস্টাইল ব্লগটা কন্টিনিউ হবে। অ্যান্ড মোস্ট প্রবলি ডিসেম্বর বা জানুয়ারিতে একটা ছোটোখাটো ট্যুর প্ল্যান হচ্ছে, 2 দিনের হতে পারে, ঠিক আছে। অ্যান্ড চ্যানেলটাকে নতুন যদি দেখো তাহলে সাবস্ক্রাইব করো। বাই দ্য ওয়ে, দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম, একটা গোপ্রো টেম্পার গ্লাস, যেটা মোস্ট প্রবলি 290 সামথিং কিছু দাম ছিল, দেখলাম কালকে 199 হয়ে গেছে, জাস্ট দেখেছি আর অর্ডার করে দিয়েছে, ঠিক আছে। আর মোয়ানোর প্রাইস ছিল 497, সেটা 449 হয়ে গেছে, তো দুটো একসাথেই অর্ডার দিয়ে দিয়েছিলাম, দুটোই একটাই প্যাকিং এসছে। সো আই হোপ তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা এরকমভাবে এসছে, ঠিক আছে, মানে বেসিক্যালি আমি দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম যেটা আমি অলরেডি বললাম। সো গোপ্রোর জন্য টেম্পার গ্লাস রয়েছে, যেহেতু 3টে স্ক্রিন রয়েছে, উইথ দ্যাট মোয়ানোর মাইক, ঠিক আছে, তো প্যাকেটটা টোটালি এইভাবে এসছে, তোমরা আশা করি সবাই দেখতে পাচ্ছ। সো চাকু নিয়ে বসেছি, তো কাটা যাক, দেখি আলটিমেটলি জিনিসে কী বেরোয়। অ্যান্ড বিলটা সামনে ফ্রন্টে লাগানো রয়েছে। আমার একটা মানে কনফিউশন ছিল, আমি অ্যামাজনের যে দাদাটা দিতে এসেছিল তাকে ফার্স্টে ফোন করে জিজ্ঞেস করলাম যে দাদা দুটো রয়েছে কিন্তু অর্ডার, ঠিক আছে, তো দুটোই আসছে, তো তো দাদা বললো না দাদা দুটো না একটা। তো এটা কী দিয়েছে, এটা এটা AU400, মোয়ানোর কোনো ব্র্যান্ডিং নেই, আচ্ছা আছে, ওকে, অ্যান্ড দিস ইজ দ্য ব্র্যান্ডিং অ্যাকচুয়ালি, ঠিক আছে, এই যে মোয়ানো, এই হলো বিল, অ্যামাজনের লম্বা বিল যেটা এক সপ্তাহ পরে কিছুই বোঝা যাবে না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হলো টাফলি, সো এটা হলো টাফলির টেম্পার গ্লাস, ঠিক আছে, বক্স ফেলে দিই। সো আমাদের কাছে দুটো জিনিস থাকলো উইথ দ্যাট বিল, বিলটা আপাতত এখানে রাখি। সো ফার্স্টে টেম্পার গ্লাসটা আনবক্স করা যাক, ঠিক আছে, ওকে, কোনো কাজের না, ওকে। সো টেম্পার গ্লাসে 3টে আই থিঙ্ক দিয়েছে, আই গেস, হ্যাঁ, এটা হলো একটা পড়ে গেছে, সো পড়ে গেছিলো বাই মিস্টেক, অবভিয়াসলি 3টের মধ্যে একটা ছোট একটা বড় রয়েছে, এটা ফ্রন্ট স্ক্রিন, এটা লেন্স, অ্যান্ড দেন আসছি এটা হলো ব্যাক প্যানেল, মানে ব্যাক যে মেন স্ক্রিন সেটার জন্য এটা, ঠিক আছে। তো 3টে টেম্পার গ্লাস পেয়ে গেছি মাত্র 199-এ, তার সাথে কী কী দিয়েছে, বারকোড দিয়েছে, আই ডোন্ট নো এটা কিসে লাগবে, ঠিক আছে,
আচ্ছা নেক্সট আমরা আনবক্স করছি মোয়ানো মোয়ানোর এটা কিন্তু সেল প্যাক নেই ঠিক আছে ফার্স্টেই বলে দিই এটা খোলা রয়েছে এটা কি ইউজ করা জিনিস দিয়েছে না ইউজ করা জিনিস নয় বিকজ স্মেল বোঝা যায় হিয়ার ইজ দ্য মাইক ওকে এনিওয়ে দুটো ক্লিপ দিয়েছে অ্যান্ড দেন এটা টিআরএস টু টিআরআরএস মানে বেসিক্যালি যেটা আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি 3.0 এটা 3.0 এটা 2.0 তো এটা ফোনের জন্য পারফেক্ট পুরো বাট যখনই কোনো ক্যামেরা ইউজ হবে তখন এই মডিউলটা লাগবে বিকজ এই মডিউলটা ছাড়া ক্যামেরাতে ইউজ করা যাবে না এটা এইভাবে ক্লিক করে ঢুকে যান দেন এটা ক্যামেরাতে চলে যায় ঠিক আছে সো এই হলো আনবক্সিং এক্সপিরিয়েন্স আচ্ছা এই ভিডিওটা কিন্তু অনলি আনবক্সিং ভিডিও ছিল এর যে রিভিউ ভিডিও হবে সেটা আশা করি আগামীকাল তোমরা পেয়ে যাবে স্পেসিফিকেশন দিয়েছে কিছু ডিবি মানে যে গ্রাফটা হয় সেই গ্রাফটা দিয়েছে ভেবেছিলাম যে সিল প্যাক হবে বাট কিছু করার নেই প্যাকিংটা এইভাবেই বেরিয়েছে সাইডে লেখা রয়েছে স্মার্টফোন ক্যামেরা প্রেজেন্টেশন ইন্টারভিউ কম্পিউটার মানে অল ইন ওয়ান একটা মাইক ল্যাভলিয়ার মাইক কারণ এই জিনিসটা পাওয়া খুবই দুষ্কর তো স্পেসিফিকেশন পড়ি নেম অফ দ্য কোম্পানি দিয়েছে মোয়ানো AU400 ল্যাভলিয়ার মাইক্রোফোন ব্ল্যাক কোয়ান্টিটি ওয়ান ইউনিট কন্টেন্ট হলো ওই অ্যাডাপ্টার দেবে ক্লিপ দেবে পাউচ দেবে দ্যাটস ইট এইটুকুই দিয়েছে ওয়ারেন্টি কার্ড একটা ইউনিট তো মেড ইন চায়না বললেই খারাপ হবে এরকম কোনো ব্যাপার নেই ভাই অ্যাপোলো কিন্তু ম্যানুফ্যাকচার আমিন চায়নাতে বেশি হয় ঠিক আছে অ্যাসেম্বল হয়তো এখন ইন্ডিয়ান প্রোডাক্ট বলছে অ্যাসেম্বল হয়তো হবে ইন ফিউচার ইন্ডিয়াতে যেখানে মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে আর এখন যে অ্যাপেল প্রোডাক্টগুলো বিক্রি হয় ওগুলো মেড ফর ইন্ডিয়া লেখা থাকে নট মেড ইন ইন্ডিয়া ঠিক আছে কেননা অ্যাসেম্বলিটা বাইরেই হয় সো এগুলো জানার বিষয় আমার একটু তাবিয়তটা খারাপ আছে দ্যাটস ওয়াই আমি ওই এনথুসিয়াস ব্যাপারটা আজকে নেই তো নেক্সট ব্লগে আই থিঙ্ক সেটা থাকবে তো দেখাচ্ছে খুব তাড়াতাড়ি টিল দেন Signing off and see you soon.